এজন্য আজাব আসলে শুধু জালেমদের উপরে আসে না, আলেমদের উপরে আসে, খবরদার। এজন্য ছেলেরে বললেন, বাবা শুধু নামাজ পড়লেই হবে না, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবা। এটা আসলে দায়িত্ব হচ্ছে সরকার প্রধানের, যারা ক্ষমতার চেয়ারে বসে তাদেরকে আল্লাহ চার দফা মূলনীতি দিয়েছেন। আল্লাযীনা ইম মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসাই, চারটা দায়িত্ব তাদেরকে দেই, তাদের প্রধান কাজ নামাজ কায়েম করবে, সমাজে যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ করবে, তারপরে মন্দ কাজের নিষেধ করবে। ক্ষমতার চেয়ার যারা পায় তাদের জন্য মূলনীতি এটা, তারা তো করে না, আমাদের কি করতে হবে, ঠিক কিনা? ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে। বিশ্বনবী ইসলাম বললেন, মান রাআ মিনকুম মুনকারা, চোখ দিয়ে যে সমাজে খারাপ দেখে, ফালিউ গাইয়িরহু বিয়াদিহি, সেজন্য হাত দিয়ে ঠেকিয়ে দেয়।